গুড মর্নিং ফ্রেন্ডস, চলে এসেছি আমরা আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে। এখন যে জায়গাটাতে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে মানালি, মানালির মেন ISBT বাস স্ট্যান্ড, সেখানে ভলভো বাস স্ট্যান্ড এখানে দাঁড়িয়ে আছি। এই ISBT বাস স্ট্যান্ড থেকে খানিকটা এগিয়ে যদি আসি রাস্তার ওপরে দেখুন হোটেল নিউ রয়্যাল, মানালির এটা একটা হোটেল। এই হোটেলের ভিডিওটা আজকে আপনাদের সামনে আমরা তুলে ধরবো। সামনে দেখুন অপূর্ব হিমালয়ের পাহাড়ি রেঞ্জ আপনাদেরকে দেখাচ্ছি, অসাধারণ টেম্পারেচার। এখন টেম্পারেচার মানে এমন মানে এত টেম্পারেচার ফল করেছে, প্রায় 2-3 টেম্পারেচার চলছে, আমি কথা ভালোভাবে বলতে পারছি না, কথা জড়িয়ে যাচ্ছে রীতিমতো। তো যাই হোক, তবুও চেষ্টা করছি যতটা সম্ভব আপনাদের সামনে ভিডিওটাকে ভালোভাবে প্রেজেন্ট করা যায়। তো আমরা এই হোটেলটাতে যেদিনকে এসেছিলাম গতকাল এসে এই হোটেলটাই আমরা নিয়েছিলাম, আমরা আর মাল রোডে ওপরে উঠিনি। সকালবেলা এসে এই বাস স্ট্যান্ডের একদম কাছেই, মানে ধরুন বাস স্ট্যান্ড থেকে 5-7 মিনিট ওয়াকিং ডিস্টেন্স, এখানে খুঁজতে খুঁজতে এই হোটেলটা নিয়েছিলাম, হোটেল নিউ রয়্যাল। তো এই হচ্ছে হোটেলের গেটটা, এখান দিয়ে এই ঢালটা ওপরে উঠে এসে এই হচ্ছে হোটেলের প্রপার্টি, পুরো প্রপার্টিটা আপনাদেরকে দেখাচ্ছি। এই হচ্ছে প্রপার্টিটা, এই হচ্ছে হোটেল। এই প্রপার্টি মোটামুটি এখানে 15-16টার মতো রুম আছে, ডাবল বেড, ট্রিপল বেড, ফ্যামিলি রুম নানা রকম আছে। আমাদের এই যে দেখতে পাচ্ছেন এই যে বিল্ডিংটা, এই যে একটা বিল্ডিং, এই একটা বিল্ডিং, তো এই বিল্ডিংটাতে আমাদের রুম অ্যালোকেট করা হয়েছে। চলুন সিঁড়ি দিয়ে ওপরে উঠে যাব। 3টে ফ্লোর আছে, এই হচ্ছে গ্রাউন্ড ফ্লোর, এইখানে সিমলা বা মানালিতে একটা অদ্ভুত জিনিস দেখেছি, অনেক হোটেলে দেখেছি, মানে বেশিরভাগ হোটেলগুলোতে এই লিফট নেই, তো সিঁড়ি দিয়ে ওপরে উঠতে হয়। সিঁড়িগুলো মোটামুটি চওড়াই থাকে, উঠতে কোনো অসুবিধা নেই। হ্যাঁ, তবে যাদের শারীরিক সমস্যা আছে বা বয়স্ক মানুষ তাদের হয়তো একটু সমস্যা হতে পারে। এই সেকেন্ড ফ্লোর মানে তিনতলা, এই ফ্লোরেও দেখুন, এই দেখুন 3টে রুম, 4টে রুম আছে, এই একটা এইদিকে, এই আর এই একটা, 4টে করে রুম। এই ফ্লোর থেকেই দেখুন অসাধারণ পাহাড়ের রেঞ্জ দেখা যাচ্ছে, আর এই হাইওয়ে এখান দিয়ে গাড়ি চলে যাচ্ছে। তো আমাদের যে রুমটা অ্যালোকেট করা হয়েছে রুম নাম্বার 410, চলুন রুমের ভেতরে ঢুকি। এই হচ্ছে রুম, দেখুন এই হচ্ছে বেড, একটা টিভি আছে, একটা বড় মিরার আছে, টিভিটা জানি না আদৌ চলে কি না, আমরা চালাইও নি। আর একটা ছোট পোর্ট্রেট রয়েছে দেওয়ালে, আর একবার খাটটা আপনাদেরকে দেখাচ্ছি, খাটটা বড়ই খাট, ডাবল বেড, বাট হয়তো সঙ্গে কোনো বাচ্চা থাকলে একটা বাচ্চা নিয়েও এখানে শোয়া যাবে। আর এত ঠান্ডা দেখুন আমার হাত শেক করছে রীতিমতো, আমি মানে ক্যামেরা ধরতে পারছি না ঠিক করে। সাইড একটা ছোট টেবিল আছে, এখানে ইন্টারকম ফোন রয়েছে, দুটো চেয়ার আছে, একটা টেবিল আছে, এখানে কেউ খাবার দাবার চাইলে বসে খেতে পারবে, আর এই জাগ আর গ্লাস দিয়ে দিয়েছে ওনারা। আর হ্যাঁ, টিভির সাথে সেটআপ বক্সও আছে, কিন্তু ওই যে বললাম জানি না টিভিটা আদৌ চলে কি না, মিরারটা কিন্তু বেশ বড়। তুই আর একবার আপনাদেরকে আমি রুমটা দেখাচ্ছি, আর এই একটা বড় উইন্ডো রয়েছে, উইন্ডোটা তো ওই যেখানটাতে দাঁড়িয়েছিলাম মানে এই যে মেন বারান্দাটা সেই বারান্দাটাই দেখা যায়। আর এই গ্লাস রয়েছে, আর এত টেম্পারেচার ফল করেছে পুরো ময়েস্ট হয়ে রয়েছে গ্লাস, এটা ডাস্টবিনও দিয়ে দিয়েছে। আর এবারে চলুন মোস্ট ইম্পর্টেন্ট পার্ট যেটা, সেটা হচ্ছে ওয়াশরুমটা দেখাচ্ছি। এই হচ্ছে ওয়াশরুম, একটা বেসিন আছে, একটা মিরার আছে, ওয়েস্টার্ন কমোড, ঠিক আছে, এই গিজার আছে, হট ওয়াটার কোল্ড ওয়াটার দুটো ট্যাপই আছে, বাকেট আছে, মাগ আছে, বেশ ইয়ে মানে ওয়াশরুম ক্লিন, ওয়াশরুম নিট অ্যান্ড ক্লিন। ওনারা টাওয়েল এবং সাবানও দিয়ে দিয়েছিল হোটেল থেকে।
আর একবার আপনাদেরকে এই হোটেলটা আমি মানে পুরো রুমটা দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে 360 ডিগ্রি ভিউতে পুরো রুমটা দেখিয়ে দিচ্ছিলাম আর একবার। আর তবে হ্যাঁ, যেটা কথা, আমরা ঠান্ডা জায়গার জন্য বারবার বলি যে জিনিসগুলো খুব দরকার, বেড ওয়ার্মার, তারপরে যদি কার্পেট যদি থাকে মেঝেতে, অথবা উডেন ফ্লোর, তারপরে ইলেকট্রিক কেটেল, এগুলো কিন্তু কোনো কিছুই নেই। হ্যাঁ, বেড ওয়ার্মারও নেই আর ইলেকট্রিক কেটেলও নেই আর এখানে উডেন ফ্লোরও নেই। এগুলো সবই, এটা মানে ফ্লোরটা হচ্ছে টাইলস বসানো, আর এখানে মানে এও নেই, কার্পেট পাতানো নেই। তবে এই হচ্ছে রুম, ওভারঅল রুমের এই কন্ডিশন। আর এই রুমটার ট্যারিফ হচ্ছে 1700, ওরা 2000 বলেছিল, বাট নিগোশিয়েট করে, রিকোয়েস্ট করে 1700 করিয়েছি। মোটামুটি যদি কম বাজেটের রুমে থাকতে চান এরকমই হবে খুব সত্যি কথা বলতে, কারণ সিমলা মানালি এসব জায়গার, এবং আমরা যে সময়টাতে এসেছি এটা একদম পিক সিজন। হয়তো এটা যদি অফ সিজনেই আসতাম এটার রেট হয়তো আরও কম হতো, কিন্তু যেহেতু এটা পিক সিজন এই রুমের এই রকমই রেট চলছে। বাট এই সিজনে যদি আর একটু ভালো রুমে থাকতে যাই তার রেট হয়তো আর একটু বেশি হবে। তো আমরা এই রুমটা নিয়েছি জাস্ট একটা দিনের জন্য, এখন আমরা হয়তো হোটেল চেঞ্জ করব। হোটেল চেঞ্জ করলে ডেফিনেটলি আবার আপনাদের অন্য কোনো সেই হোটেলেরও ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। এই হচ্ছে ওভারঅল আমাদের হোটেল। আর এখানকার চেক আউট টাইম হচ্ছে 11 AM, মানে সকাল 11টা চেক আউট টাইম। আর ফেসিলিটি বলতে হ্যাঁ, টাওয়েল, সাবান, জল, খাবার জল এরা প্রোভাইড করেছে। এদের কোনো ইনহাউস রেস্টুরেন্ট নেই, বাট আপনি যদি খাবারের অর্ডার দেন সেটা হয়তো ওনারা প্রোভাইড করে দেয়, মানে রুম সার্ভিসের ব্যবস্থা আছে, ইনহাউস রেস্টুরেন্ট নেই। ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার যা খাবেন সেটা ওনারা এই যে এখানে মেনু কার্ড দিয়ে দিয়েছে, এই মেনু কার্ডের মধ্যে যা যা খাবার দাবার আপনি খাবেন সেটা বলবেন, বললে ওনারা সেটা প্রোভাইড করে দেয়। এই হচ্ছে আমাদের এই ওভারঅল রুম, এই হোটেলের এই রুমের এক্সপিরিয়েন্সটা সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। আর চেষ্টা করছি আমরা আপনাদেরকে এই হোটেল থেকে যে সামনেই পাহাড়টা দেখালাম, রাত্রিবেলা খুব সুন্দর তার ভিউ হয়, সেই পাহাড়ের ভিউটা দেখানোর চেষ্টা করব। এই দেখতে পাচ্ছেন আমাদের হোটেলের সামনে দিয়ে একদম হাইওয়ে, যে হাইওয়ে দিয়ে আমরা সিমলা, মানালি সব যেতে পারবো একদম। আর তার হাইওয়ের ঠিক ওই পাশটা দিয়ে রয়েছে বিয়াস নদী, যেটা আপনারা সকালে ভিডিওতে দেখেছেন। আর আমাদের রাতের হোটেল থেকে পাহাড়টা এরকম কিছু দেখা যায়, ওই দিকে কিছু বসতি রয়েছে বা হোটেল ফোটেল রয়েছে ওদিকে। আর রাত্রিবেলায় আমাদের হোটেলের যে ভিউটা রয়েছে, হোটেল নিউ রয়্যালের, সেটা দেখুন। এই যে দেখতে পাচ্ছেন, এইটা আমাদের হোটেল নিউ রয়্যালের ভিউ। আর ওইটা আমাদের ঘর 410 নম্বর, যেটা আপনারা ভিডিওতে দেখেছেন। আর নিচেও পার্কিংয়ের ব্যবস্থা আছে, যেরকম সকালে গাড়িগুলো বেরিয়ে গেছিলো, যারা যারা যেরকম গাড়ি নিয়ে এসছে সাইট সিন করতে, বা নতুন যারা আসছে তারা গাড়ি নিয়ে আসছে। তো এখানে থাকলে আপনি গাড়ি পার্কিংয়ের ফ্রি সুযোগ পেয়ে যাবেন, যেটা পাহাড়ে সচরাচর সবসময় পাওয়া যায় না। তো হোটেলটা কেমন লাগলো কী আপনাদের জানাবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। আর আমাদেরকে এই ভিডিও থেকে যদি আপনাকে ওই হোটেলে আসেন, কীরকম কী পরিষেবা পেলেন, সার্ভিস পেলেন, সেটা আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন, তাহলে আমরা বুঝতে পারবো আপনার কীরকম ধরনের ভিডিও চাইছেন, আপনারা কতটা উপকার আপনাদের হচ্ছে। তাহলে আগামী দিনে আপনাদের এরকম ভিডিও আরও কতটা আমরা উপহার দিতে পারি চেষ্টা করব। তো ভিডিওটা এত অবধি থাকলো, দেখতে থাকুন।